রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটো অধ্যায় মিলিয়ে ওনার হায়াত ছিল 63 বছর। ব্যক্তি মুহাম্মদ বিন আব্দুল্লাহ হিসেবে তিনি হায়াত পেয়েছেন 40 বছর, একটু বেশি। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসেবে হায়াত পেয়েছেন 23 বছর, যোগফল 63। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষভাবে সংরক্ষিত রেখেছেন নবুয়তের স্বার্থে, দ্বীনের স্বার্থে। এ বুঝটা খুব সহজ, কিন্তু নবী হওয়ার পূর্বের যে অধ্যায়টা, এটা কিন্তু নবী হওয়ার পরের অধ্যায়ের চাইতে প্রায় ডবল, কারণ ওখানে 23 এখানে 40, তাহলে কি হলো প্রায়। কিন্তু ওই অধ্যায়ের যে বয়সটাতে সাধারণত একটু দুষ্টমি থাকে, চরিত্রের মধ্যে একটু ত্রুটি বিচ্যুতি থাকাটা অস্বাভাবিক নয়, বয়সের কারণে হতেই পারে, বরং না হওয়াটা অস্বাভাবিক। যেমন ছোটরা যদি দুষ্টমি না করে তো পিতামাতা অনেক সময় ডাক্তারের শরণাপন্ন হয়, না জানি আবার কোনো বিকলাঙ্গ হচ্ছে কি না। দুষ্টমি করলে বোঝা যায় ছেলের মনন জগতের বিকাশ হচ্ছে। দুষ্টমির মাত্রা নিয়ে হয়তো প্রশ্ন থাকতে পারে, মাত্রা একটু বেশি হলে মা বাবা শাসন করে। তো সন্তানাদির দুষ্টমি যেন স্বাভাবিক বিষয়, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সজনিত কারণে দুষ্টমি, সেটা ইতিবাচক আর নেতিবাচক হোক, থাকাটা অস্বাভাবিক ছিল না। কিন্তু ইতিহাস প্রমাণ করে, এই ইতিহাস তার অনুসারী সাহাবাই কেরাম রচিত ইতিহাস তা নয়, বরং তার যারা জানি দুশ্মন ছিল তাদের পক্ষ থেকে মন্তব্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের দিক থেকে, সর্বদিক থেকে তিনি ছিলেন একদম পূত এবং পবিত্র। এটা শুধু নবী হওয়ার পর থেকে তা নয়, বরং শিশুবেলা থেকেই। এ বিষয়ক আলোচনা আপনারা অনেক শুনেছেন, তিনি কতটা ইনসাফপূর্ণ ছিলেন সেই মায়ের কোলে থাকাকালীন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা, তার কোলে যখন তিনি লালিত পালিত হচ্ছিলেন তখন হালিমাতু সাদিয়ার আরেকটি সন্তান ছিল। দুগ্ধ পান করার ক্ষেত্রে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটার বেশি আরেকটাতে মুখ লাগাতেন না, ওইটা ওনার যেই দুধ, হ্যাঁ, ওনার জন্য রেখে দেওয়া হতো। এভাবেই শিশুবেলা থেকেই ওনার যেটাকে আমরা অলৌকিকত্ব বলি, এটা ওনার প্রকাশ হতে লাগলো। শুধু কি জন্মের পর থেকে না, জন্মের আগ থেকেই ওনার মা নিজেই বেশ কিছু অলৌকিক স্বপ্ন দেখেছিলেন। সার্বিক দিক থেকে তিনি আল্লাহর মনোনীত, আপনারা সকলেই জানেন আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল আমিন আস-সাদিক, অতি বিশ্বাসী, একমাত্র সত্যবাদী, এই উপাধিটা কি মুসলমানরা দিয়েছিল? জবাব দেবেন, আবু বকর, উমর, উসমান, সাহাবায়ে কেরাম মিলে তারা দিয়েছে। কে দিয়েছিল এই উপাধিগুলো? কাফেররা দিয়েছিল। তাহলে আপনারা বুঝুন, এখন আসেন, কাফের প্রমাণিত হয়েছে কখন? রেসালাতের দায়িত্ব পালনের শুরু থেকে, কিন্তু এর আগ পর্যন্ত অর্থাৎ 40 বছর পর্যন্ত মক্কার এই লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বদস্তুর গর্ব করত, বদস্তুর কি করত, গর্ব করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচক্ষণতায় তারা অভিভূত হতো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বালককালীন সময়ে মক্কার নাম করা বড় বড় নেতাদের মধ্যে ঘটে যাওয়া হযরত আসওয়াদ প্রতিস্থাপনকে কেন্দ্র করে যে গন্ডগোল শুরু হয়েছিল আরবের গোত্রগুলোর মধ্যে যুদ্ধ বেড়ে যাওয়ার উপক্রম নয় চূড়ান্ত হয়ে গিয়েছিল ওই অবস্থায় তারা সিদ্ধান্ত নিল যে আমরা যেহেতু একমত হতে পারছি না তাহলে একটা বিষয় আমরা ঐক্যমত হই আগামী কালকে ফজরের সময় ভোরবেলা যে প্রথম মসজিদুল হারামে প্রবেশ করবে তার দেওয়া ফয়সালা আমরা সবাই মেনে নেব সবাই একমত হলো সবাই ভাবতেছে কে হয় সেই সৌভাগ্যবান ব্যক্তি যে আমাদের আরবদের এই বড় বড় নেতাদের ফয়সালা করবে কিন্তু সকালবেলা দেখা গেল তিনি আর কেউ নন সর্বপ্রথম প্রবেশকারী ব্যক্তিত্বই হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দেখে কারো মধ্যে আর কোনো প্রশ্ন থাকলো না সবাই হাসি মুখে বিষয়টাকে মেনে নিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দিলেন মক্কার এই কুরাইশদের আমানত তার কাছে গচ্ছিত থাকতো এতটুকু ভয় আশঙ্কা কেউ করেনি যে এই ব্যক্তিটি এতিম এতিম হওয়ার কারণে আর্থিকভাবে আমাদের মতো সচ্ছল না তার কাছে আমানত রাখলে এটা রক্ষিত হবে তো না কোনো মেরিটেরে দেবেন এই শঙ্কা আশঙ্কাও কারো মধ্যে ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল আমিন আস-সাদিক এই যে উপাধিগুলো এগুলো তার কোনো অনুসারী দেয়নি মুসলমানরা আন্দোলন করে সংগ্রাম করে তাদের থেকে এই উপাধিগুলো আদায় করে নেয়নি বরং রাসূলের চরিত্রে মুগ্ধ হয়েই তারা এই উপাধিগুলো দিয়েছিল আজকে যদি এই উপাধিগুলো কোনো মুসলমান দিত তাহলে ইতিহাস হয়তো ভিন্নভাবে রচিত হতো এটা স্বাভাবিক ভক্তরা এটা করেছে আমাদের দেশে যেমন ভক্তরা আশিক রাসূল মাশুকে খোদা মুজাদ্দিদে আলফেসানি কত উপাধি দেয় না বলেন আচ্ছা উপাধি তো দেয় আবার ওই উপাধি দেওয়া ব্যক্তির গোসল শরীফের নামে গোসল করাইয়া ওইটার পানি পর্যন্ত তারা খায় এবং বিক্রি করে না এটা মনে হয় মিথ্যা কথা কইলাম আমার গোসল সাধারণ গোসল আপনার গোসল সাধারণ গোসল ওনারটা গোসল শরীফ ওনারটা কি শরীফ গোসল শরীফ তাহলে এটা অতিভক্তি থেকেই তো হয় নাকি শিরিক সমাজে যত শিরিক আছে এগুলো কিন্তু অতিভক্তি থেকে হয়েছে কোনো ব্যক্তি এটাকে দুশ্মনী করে করে নাই কথা বলছি কিন্তু রাসূলের ব্যাপারটা ছিল ব্যতিক্রম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারটা ছিল ব্যতিক্রম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 25 হলো তখন তিনি বিবাহ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা নামক 40 বছরের প্রৌঢ় একজন নারীকে একটা এটা মানুষের ফিতরাত বুড়ো হইলেও প্রয়োজনে হোক অপ্রয়োজনে হোক বিয়ে করতে চাইলে কিন্তু জোয়ানটাই চায় আয়নার সামনে দাঁড়াইয়া নিজেকে দেখে না কি কথা ঠিক নেই আমার কথা বলেন এটা মানুষের ফিতরাত কারণ যুগিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা এই আকর্ষণটা আল্লাহ প্রদত্ত কার প্রদত্ত কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রাসূলের বয়স 25 তব্বকে যুবক আর স্ত্রী হিসেবে যাকে বেছে নিলেন তার বয়স 40 একটা নারীর 40 বছর বয়স হলে আর কি থাকেই বা কি এর আগে ওনার দুইবার বিবাহ হয়েছিল ওই ঘরে সন্তানাদিও ছিল আবার এই বিবাহটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রস্তাব দিয়ে ওনার আগ্রহ হয়েছে বিষয়টি এমন না কিন্তু বরং এই বিবাহটি হয়েছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আরদাহা তার পক্ষ থেকেই প্রস্তাবটা ছিল তিনি বিচক্ষণ নারী ছিলেন সুশিক্ষিতা নারী ছিলেন হ্যাঁ ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন নিজে ধনী ছিলেন তার ব্যবসায়িক কাফেলা সিরিয়া অন্যান্য দেশে যাইত
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবলোকন করলেন, তার চরিত্রে মুগ্ধ হলেন, তার পক্ষ থেকে প্রস্তাব হলো এবং শেষ পর্যন্ত বিবাহ হলো। এই 40 বছরের প্রৌঢ়া একজন নারীর সাথে রাসূল ঘর সংসার করেছেন 25 বছর। কত বছর? কথাগুলো মনে থাকবে তো? 25 বছর। তার বয়স 25, ঘর সংসার করেছেন 25। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 65 বছর বয়সে ইন্তেকাল করেছেন। এই সময়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় কোনো বিবাহ করেননি, একজন প্রৌঢ়া নারী নিয়েই সন্তুষ্ট ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আল আমিন আস-সাদিক উপাধি দিয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতো একজন ব্যক্তিত্ব তাদের বংশে জন্মগ্রহণ করেছেন বলে যারা গর্ব করত, এরাই এক সময় শত্রু হয়ে গেল। এরাই কি হলো? কি কারণে? তাদের জমিন জোর জবরদখল করেছেন, বলে জবরদখল করেছেন এই কারণে। এমন কোন আচরণ ওনার মধ্যে তারা দেখতে পেলেন যার কারণে তারা শত্রু হয়ে গেল, এমন নেতিবাচক আচরণ প্রকাশ হয়েছিল? চলছে। কিন্তু যখন তিনি 40 বছর বয়সে রিসালাতের দায়িত্ব পেলেন, নবী রাসূল হিসাবে সে আল্লাহর পক্ষ থেকে মনোনীত বিষয়টি যখন আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন, এবং এই দায়িত্ব পালন করতে গিয়ে যখন মক্কা সকলকে ডেকে তিনি দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ, কারণ ইসলামের দাওয়াত, দীনের দাওয়াত, কোরআনের দাওয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, এটা আন্তর্জাতিক দাওয়াত, বিশ্বব্যাপী দাওয়াত। কেন? তিনি হলেন বিশ্বনবী, তিনি হলেন সর্বশেষ নবী, এজন্য তার দাওয়াতের সম্বোধনটা ইয়া কওম এভাবে ছিল না। তার দাওয়াতটা ইয়া কওম এভাবে ছিল না, অন্যান্য নবীরা কিন্তু এভাবে দাওয়াত দিয়েছেন। হ্যাঁ, ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা কাল ইয়া কওম, প্রত্যেকে এভাবে দাওয়াত দিয়েছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্ববাসীর জন্য পাঠিয়েছেন, কাফাতাল লিন্নাস, আরেক আয়াতে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, মুসলিমিন কি আলামিন, এটা প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুই মুসলমানদের নবী নন, এই পৃথিবীর সকল মানুষের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু মানুষ নয়, বরং এই সৃষ্টিকুলের জন্য রহমত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের ভাষা ছিল মানবতাকে সম্বোধন করে, আইয়ুহান্নাস, হ্যাঁ বলো, তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে কি হবে? নির্যাতিত হবে, নিপীড়িত হবে, তোমরা পৃথিবীর বুকে লাঞ্ছিত হবে, অপমানিত জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। বিষয়টা কি এমন? শব্দটা কি তুফলিহুন, তোমরা সফলতা লাভ করবে। এই সফলতা দুনিয়ার সফলতা, এই সফলতা পারলৌকিক সফলতা, সফলতা লাভ করবে। এই দাওয়াতটা কে দিলেন? যাকে কোরাইশরা মক্কার লোকগুলো এতদিন পর্যন্ত আল আমিন আস-সাদিক বলেছে, তিনি বলেছেন ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। এই দাওয়াতের মধ্যে এমন কি রয়েছে, দীর্ঘ 40 বছর পর্যন্ত যারা আল আমিন আস-সাদিক বলল,
যারা তার কাছে সম্পদ আমানত রাখত, যারা তার বিচক্ষণ ফয়সালার সামনে আত্মসমর্পণ করত, ওরাই সাথে সাথে রাসূলের দুশমনে পরিণত হলো। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে তো রাসূলের দুশমনে পরিণত হওয়ার কোনো উপাদান আপনি খুব গভীরে যাওয়া লাগবে না, মোটা চোখেও যদি দেখেন তাহলে তো লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়ার দ্বারা, এই আকীদা বিশ্বাস করার দ্বারা তারা রাসূলের প্রতি যেভাবে দুশমনী করেছে এর মধ্যে দুশমন হওয়ার মতো তো কোনো উপাদান নাই, আছে নাই বলো তোমরা? এখন আসেন, এই যে আল্লাহর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ এটা দাওয়াত দিলেন, মক্কার মুশরিকরা কি আল্লাহর অস্তিত্ব স্বীকার করত না? স্বীকার করত না? করত। আপনি কোরআন খোলেন, ভুরি ভুরি এর দলিল রয়েছে। এবং তারা যে সকল লাত মানাত উজ্জা হুবাল আরও যে সকল উপাস্যদের উপাসনা করত তাদেরকে আল্লাহ বলে উপাসনা করত না, বরং এই সকল দেবতা এই সকল উপাসনার বস্তুগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে এই সৎনিয়তে এদের ইবাদত করত। আল্লাহকে অস্বীকার করে এদেরকে সরাসরি আল্লাহ মেনে এদের পূজা করত, বিষয়টি তা না, বিষয়টি ছিল তাদের ভক্তির জায়গাগুলো শ্রদ্ধার জায়গাগুলো পেছে কোথা থেকে বাপদাদার আমল উত্তর, এই কথা দেখিনি। এই যে লাত মানাত উজ্জা হুবাল যার উপাসনা তারা করত, পাইছে কই? কথা কয় না বাপদাদার আমল থেকে। এই কারণে তারা বলতো ইন্না ওয়াজাদনা আবা আনা লাহা আবিদিন, ওদের কিছুটা সোয়াজ আমাদের মধ্যেও আছে যার কারণে আমরাও এই দোহাই দেই। তাহলে এরা যে আল্লাহর পরিবর্তে নয় বরং এই সকল দেবদেবী পূজা অর্চনার বস্তুগুলো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে এটা তো সৎনীয়, তার মানে তারাও চায় আল্লাহর নৈকট্য, তারাও চায় কি আল্লাহর নৈকট্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথাটি তারা যে বক্তব্য দিত যে আকীদা বিশ্বাসের আলোকে এই পূজা উপাসনা করত সেটা বলেছেন, তারা বলতো মা নাবুদুহুম, আমরা কিন্তু এদের ইবাদত করছি না। কাদের? একটু আগে যে নামগুলো বললাম, আমরা এদের মূলত ইবাদত করি না। ইল্লা ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো শুধু এই উদ্দেশ্যেই এই এদের পূজা অর্চনা যা করি এটা এই জন্যই করি যে এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে। আল্লাহ মহান শান মান মর্যাদার অধিকারী, তার নিকটে সরাসরি যাওয়ার কোনো সুযোগ নেই, মাঝখানে একটু ওসিলা হিসাবে আমরা এগুলোকে ব্যবহার করি। কথাটা বুঝে আসছে? তাহলে কথা বড় হয়ে যাবে, ছোট করে ফেলছি, তারপরে নাগুলো পাচ্ছি না। আমাদের মধ্যেও কিন্তু যারা মাজারে যায় পীর পূজা করে মাজার পূজা করে, আপনি তাদেরকে দেখবেন জিজ্ঞেস করা লাগবে না, তারা নিজেরাই বলে যে আমরা তো আসলে মা না আবুদুহুম, আমরা মাইক ভান্ডারের ইবাদত করি না, আজমিরের ইবাদত করি না, খাজা বাবা যা আছে আসলে এগুলোর ইবাদত করি না, তো আমরা এগুলোকে আল্লাহর নৈকট্য পাওয়ার মাধ্যম হিসাবে সম্মান সূচক সেজদা যেটা দেই এটা তাজিম সেজদা, এটা ইবাদতের সেজদা নয়, কি সেজদা বলে এটাকে? সম্মান সূচক, কারণ এটা আল্লাহর অলি, এদেরকে ধরতে পারলে আল্লাহর কাছে যাওয়াটা সহজ হয়ে যাবে। ঠিক থিওরিটা মিলান, জোন কাতুন মিলে গেছে কিনা? তারাও বলতো মা না আবুদুহুম, এরাও বলে মা না আবুদুহুম, ওদের বক্তব্য হচ্ছে যারা দিয়েছে তাদেরকে আমরা কাফের বলে চিনি, আর এরা যারা বলছে মা না আবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, নামের কারণে বংশের কারণে সামাজিক পরিচিতির কারণে আইডেন্টিটির কারণে পাসপোর্টের কারণেই কেবল আমরা তাদেরকে মুসলমান বলছি। কিন্তু আপনি যদি কোরআন এবং বিশুদ্ধ সূত্রে প্রমাণিত দালাইলগুলো গবেষণা করেন, খুব গভীরে নয় চিকন চোখে নয় মোটা চোখেও যদি আপনি গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন এদেরকে এদেরকে মুসলমান বলার সুযোগ তেমন নাই। কথা বুঝে আসছে? হ্যাঁ, আমরা কোনো মুসলমান পরিচয়ের লোককে মুসলমান বলবো না, হাদিসে যে আদেশ আছে ঠিক আছে,
কিন্তু আমরা বলবো না, কিন্তু আল্লাহর ফাইলে আল্লাহর দপ্তরে তাদের নাম কোন হিসাবে উপস্থাপন হয়, কিয়ামতে তাদের স্থান কোথায় হয়, সেটা দেখার জন্য আমাদের একটা অপেক্ষা করতে হবে। কথা বুঝে আসতেছে? তো বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে যেহেতু তারা আল্লাহতে বিশ্বাসী, তাহলে তো এই দাওয়াতের বিরুদ্ধে এতটা প্রতিক্রিয়া দেখানোর কোনো যৌক্তিক কারণ ছিল না, ঠিক আছে কিনা? কারণ আমরা আল্লাহতে বিশ্বাসী আর রাসূলও সেই আল্লাহর দিকে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন। পার্থক্য কি, ব্যবধান কি? ব্যবধান একটু, আমরা বহুত্ববাদে বিশ্বাসী আর রাসূল একত্ববাদের দাওয়াত দিচ্ছেন। বেশ, কম থেকে দূর তৃত্ববাদে বিশ্বাসী যারা, অকালত ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ ওয়াকালত নাসার আল মসীহ ইবনুল্লাহ, যারা উযাইর কে ইহুদিরা, খ্রিস্টানরা ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহর সন্তান বানিয়েছে, এই যে তৃত্ববাদে বিশ্বাসী, তাদের বক্তব্য ছিল লাকাদ, আল্লাহ বলছেন লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহ হচ্ছেন তিনজনের একজন, কয়জনের একজন? তিনজনের একজন। তাহলে এই যে ইন্নাল্লাহা সালিসু সালাসা, তিনজনের একজন, তার মানে কি তারা আল্লাহকে অস্বীকার করতো বিষয়টি তা না, কথা ঠিক নেই, আল্লাহকে স্বীকার করতো সাথে ওদেরকে যোগ করেছে। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতে এতটা দুশ্মন হওয়ার কথা ছিল না। আবার কার হয়েছে দুশ্মন? যাকে এতদিন পর্যন্ত আল আমিন বলেছে, যেখানে এই লোকটির কথাকে অন্ধভাবে মেনে নেওয়া যেত, সেই লোকটির কথাকে তারা অস্বীকার করছে। কেন? কারণ কি? এতটা দুশ্মন হলো কেন? এই পৃথিবীতে শুরু থেকে, বিশেষ করে আমরা বলবো হযরত নূহ আলাইহিসসালাম থেকে শুরু করে এ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত যেই দ্বন্দ্বটা চলমান থাকবে, যেই দ্বন্দ্বটা চলমান থাকবে, সেই দ্বন্দ্বটা হলো শিরক এবং তাওহীদের দ্বন্দ্ব। কথা বুঝে আসছে? অন্যান্য দ্বন্দ্ব বিদ্বন্দ্ব এগুলো মিটে যায় সহজে, কিন্তু শিরক এবং তাওহীদের দ্বন্দ্বটি কখনোই মিটবে না, এটা চলতেই থাকবে। এটা কি? চলতেই থাকবে। এর মধ্যে কেউ শিরিক থেকে মুক্তি লাভ করে তাওহীদের ছায়াতলে আসবে, আবার এই তাওহীদের ছায়াতলে আসা লোকগুলো তাওহীদ না বুঝার কারণে, আকীদা পরিশুদ্ধ না হওয়ার কারণে, আবার শয়তান তাদেরকে এই ছায়াতল থেকে নিয়ে আবার শিরকের অগ্নিগুণ্ডে নিক্ষেপ করবে, এটা চলমান থাকবে। আমার যে কথাটা ছিল সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াত দিলেন আর তারা রাসূলের বিরুদ্ধে এতটা ক্ষিপ্ত হয়ে গেল। এর পরবর্তী বিষয়গুলো, এর মধ্যে বাড়তিও আছে কমতিও আছে। হ্যাঁ, আমরা অনেকেই জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা এহেন ষড়যন্ত্র ছিল না যা প্রয়োগ করে নেয়, এহেন নির্যাতন নিপীড়ন ছিল না যেটা রাসূলের উপর প্রয়োগ করেনি। ওরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াত থেকে জনগণের মুখ ফেরানোর জন্য তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলত। কি বলেছে? তারা যখন রাসূলকে পাগল বলল, মাজনুন বলল, এটার জন্য আল্লাহর রাসূল পাল্টা জবাব দেওয়ার অপেক্ষা করা লাগে নাই। আমি পাগল নই, আমি তো তোমাদের মতো সুস্থ মানুষ, কেন আমাকে পাগল বলছো? একথা রাসূল বলতে হয় নাই, কাফেরেরা যখনই বলছে তিনি পাগল, আর সে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী, তোমাদের সঙ্গী তিনি কি নন? আর জোরে জবাব দিন, কি নন? পাগল নন। রসুলকে জবাব দিতে হয়নি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী ভক্ত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিতে হয়নি, ওই আরশে আজীবের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসেবে মাঝে মধ্যে একটু হৃদয়টা ভারাক্রান্ত হতো, হওয়াটা স্বাভাবিক, ইনসান ছিলেন। কোরআন কারিমে
বিভিন্ন দলিল রয়েছে, ওয়ালাকাদ নাআলামু আন্নাকা ইয়াদীকু সদরুকা বিমা ইয়াকুলুন, কাফেরদের কথায় তাদের বিরূপ মন্তব্যে তাদের কটুক্তির কারণে হ্যাঁ আপনার হৃদয়টা মাঝে মধ্যে খুব সংকুচিত হয়ে যায়, এটা আমি অবশ্যই জানি। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরেরা পাগল বলেছে, একজন মানুষ হিসেবে মনের মধ্যে একটু স্বাভাবিক দুঃখ আসাটা স্বাভাবিক। আল্লাহ দুইটা জবাব, একটা জবাব তো কাফেরদেরকে দিলেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আবার রাসূলকে বলেছেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে রাসূল, ওরা আপনাকে পাগল বলছে, আপনি মন খারাপ করবেন না, আমি তো জানি, আমি জানি, আমি বলছি মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার পরওয়ারদিগারের অনুগ্রহে পাগলদের অন্তর্ভুক্ত নন পাগল। সুবহানাল্লাহ, আসতে কই হ্যাঁ, রাসূলকে তার প্রত্যেকটি ভবিষ্যৎবাণী দিবালোকের ন্যায় স্পষ্ট প্রমাণিত হয়ে যেত। এ চিন্তা করে ওরা রাসূলকে কাহিন বলতো, গণক। জবাবটা কে দিলেন? আল্লাহ দিলেন। কি জবাব দিলেন? তিনি কি নন? গণক, কাহিন। সম্মানিত ভাইয়েরা, এভাবেই আপনি যদি দেখেন তাহলে দেখা যাবে কাফেরেরা রাসূলের চরিত্র নিয়ে যেটা বলতেছিলাম এই কথাগুলো তারা বলতো, পাগল বলেছে, কাহেন বলেছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক ত্রুটি নিয়ে, চরিত্র নিয়ে নেতিবাচক মন্তব্য কোনো কাফের করতে পারে না। ঠিক কিনা বলেন? যদি এমন এখন শুধু মুসলমানরা, মানবতার দুশ্মন যারা, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপর যে ত্রুটি, যে অপবাদ আরোপ করছে, এর শতভাগ নয় হাজার ভাগের এক ভাগও যদি আবু জেহেল পেত, ওদবা পেত, সাইবা পেত, তখনকার কুফফার কোরাইশরা যদি পেত, তাহলে জনগণকে রাসূলের তাওহীদের দাওয়াত থেকে দূরে সরানোর জন্য এর চাইতে মোক্ষম হাতিয়ার আর দ্বিতীয়টি হতে পারত। কথা ঠিক কিনা বলেন? কেন কেন রাসূলের চরিত্র নিয়ে তারা কথা বলতে পারে নাই? কারণ এই রাসূল 40টি বছর পর্যন্ত তাদের কাছেই লালিত পালিত হয়েছেন, তার উঠবস, সামাজিকতা সব কিছু তাদের মধ্যে হয়েছে, তারা রাসূলকে খুব কাছ থেকে দেখতে পেয়েছে, দেখার সুযোগ পেয়েছে, তারা দেখেছে তার চরিত্র বিবাহের আগ পর্যন্ত 25 বছরের মধ্যেও যেমন কিছুই দেখা যায়নি, আর এমন একজন টকবকে যুবক, হাশেমি বংশের লোক, তিনি আপনার খাদিজুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো 40 বছরের একজন প্রৌঢ় নারীকে গ্রহণ করে নেবেন, তার সাথে ঘর সংসার করে যাবেন, এমনটি হতে পারে না। তারা রাসূলকে দেখেছে, এজন্য আমি বলি বর্তমান পৃথিবীতে মানবতার যে সকল দুশ্মনরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কটুক্তি করছে, এরা সেই কুফফার কোরাইশদের চাইতো ওয়াল্লাহ, আল্লাহর কসম, আরো জঘন্য দরজার কাফের, তারা আরো জঘন্য দরজার কাফের, আবু জেহেলের চাইতে, ওতবার চাইতে, সাইবার চাইতে তারা আরো জঘন্য কাফের, কারণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কখনো কোনো বদনাম ছড়ানো তো দূরের কথা, তাদের দিলের মধ্যে কখনো সন্দেহের উদ্রেক হয়নি। কথা বুঝেন নাই মনে হয়? নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদের সমাজে রাসূলের কটুক্তিকারী যদি হিন্দু হয় আমরা মেনে নেই সহজে, অন্যান্য ধর্মের হলে আমরা এটাকে একটা লজিক দেই যে ওরা তো করবে, হ্যাঁ এটা স্বাভাবিক, কিন্তু দুঃখজনক হলেও সত্য, সলিমুল্লাহ, কলিমুল্লাহ, নুরুল ইসলাম নামধারী কিছু মুসলমান যারা স্বঘোষিত নাস্তিক, তারাও কিন্তু নূপুর শর্মা আর নবীন কুমার জিন্দালের চাইতেও কোনো অংশে কম নয়, বরং ওদের চাইতে এদের মন্তব্য আরো বেশি নোংরা। ও ভাই, একটু চিন্তা করেন, তোমার কাছে ইসলাম ভালো লাগে না,
কোরআন কারীম তো তোমাকে স্বাধীনতা দিয়েছে, ইসলাম তো জবরদস্তির ধর্ম না। কি লা ইকরাহা ফিদ্দিন, কথাটা কার? আল্লাহ। এটা তো জবরদস্তির ধর্ম না। ওয়া কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। ইচ্ছে করলে ঈমান গ্রহণ করো, আর ইচ্ছে হলে কি করো? কুফরের পথ গ্রহণ করো। স্বাধীনতা কে দিয়েছে? আল্লাহ। ইন্না হাদাইনাহু সাবীলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। তোমার ইসলাম ভাল লাগে না, তুমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আটকে গেছো, বিপদগ্রস্ত হয়ে গেছো বলে মনে করছো, এই বয়সে এসে তুমি গবেষণা করে দেখছো ইসলাম সেকেলে ধর্ম, ইসলাম ঠিক না, তোমার কাছে যদি এটা প্রমাণ হয়, তুমি সবসময় তোমার এই ইসলামের নামটি তুমি বাদ দিয়ে দিয়ে তোমার পছন্দ মতো একটা নাম গ্রহণ করো। নামটা ত্যাগ করে না, মুসলিম পরিচিতিটা ত্যাগ করে না, ঠিক না? এটাকে বাদ পারি না, বলেন এটা বাদ পারি না? তুমি সবসময়ভাবে বলো যে যেহেতু ইসলাম আমার পছন্দ না, ইসলামী সংস্কৃতি বা নামের যেই নুরুল ইসলাম এটা আমার দরকার। কথাটা কিরকম জানেন? এক যুবক এক যুবতীকে জেনারত অবস্থায় ধরছে। তো যারা ধরছে তারা যুবতীর নাম জিজ্ঞেস হয়, ভাই তোমার নাম কি? ও জান্নাতুল ফেরদৌস। কি ফেরদৌস? জান্নাতুল ফেরদৌস আকামে দরা খাইছে, ঠিক নেই? একে আসলে জান্নাতুল ফেরদৌস কেন এলো? জাহান্নাম মিলে তো কঠিন হবে। আমাদের দেশের এক শ্রেণীর মুসলমানরা ইসলামকে অনেকটা এইভাবে নিয়েছে না। সম্মানিত ভাইয়েরা দেখেন, যে পয়েন্টটা বললাম সেটা হলো যে কাফেররাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কোনো প্রকার কটূক্তি করার দুঃসাহস দেখায়নি, কিন্তু বর্তমানে এক শ্রেণীর নাস্তিকরা দেখাচ্ছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে নবীদেরকে ডেকেছেন, ডাকার ক্ষেত্রে নাম ধরে ডেকেছেন। কি ধরে ডেকেছেন? নাম ধরে ডেকেছেন। আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিসসালামকে ডাকার প্রয়োজন হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে ডাকলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এভাবে সম্বোধন করে ডাকলেন। ইয়াহিয়া আলাইহিসসালামকে ডাকার প্রয়োজন হলো, সেখানেও বলছেন, ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়াহ, ইয়াহিয়া কিতাবটাকে মজবুতভাবে পাকড়ো, মজবুতভাবে আঁকড়ে ধরো। হযরতে আদম আলাইহিসসালাম একদম সৃষ্টি শুরুতে ডাকার দরকার হলো, সেক্ষেত্রে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ওহে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। এভাবে কোরআন কারিমে দেখা যায় যাকে ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া সম্বোধন করে, হে হে নূহ, হে ইব্রাহিম, হে আদম, এভাবে সম্বোধন করেছেন। ব্যতিক্রম শুধু একজনের ব্যাপারে করেছেন, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ডাকার প্রয়োজন হয়েছে ইয়া মুহাম্মদ বলে এক জায়গায় আল্লাহ ডাকেননি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি কোরআনে কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুন, ইয়া মুহাম্মদ একটি শব্দ আপনি পাবেন না। যখনই ডাকার প্রয়োজন হয়েছে আদরের ভাষায়, সোহাগের ভাষায়, ভালোবাসা মিশ্রিত ভাষায়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে সম্মান দেওয়া ভাষায় আল্লাহ ডেকেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কম ফানজির। আল্লাহ তো বলতে পারতেন, ইয়া মুহাম্মদ কম ফানজির, ভাষাগত দিক থেকে চিন্তা করলে কি কোনো অসুবিধা হইতো? হে মুহাম্মদ ওঠো, সতর্ক করো না। আল্লাহ এখানে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, একই শব্দ, হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, হে চাদর আচ্ছাদিত ব্যক্তি, ওঠো, ইয়া মুহাম্মদ বলেছে। অন্য জায়গায়
আইয়ুহান নবী বলেছেন, কুল ইয়া আইয়ুহান নবী, হে রাসূল আপনি বলে দিন, আইয়ুহান নবী, ইয়া নবী বলেন নাই, কি বলেন নাই, ইয়া নবী আল্লাহ বলেন নাই, কিন্তু আমরা তো বলি, কি কইনি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব, অনেক জায়গায় হাবিব পরের বাটা উচ্চারণ করে না, খেয়াল করে দেখবেন, ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, কয় বাপ দাদা করিয়েছে, কি করলে কথা কয় না, তো আল্লাহ ইয়া ব্যবহার করেন নাই। অমুসলমান একটু সূক্ষ্ম মাথায় চিন্তা করো যে এখানে আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া, আল্লাহর জন্য তো সব বৈধ, কি ঠিকই না বলেন, কিন্তু আল্লাহ ইয়া না বলে আইয়ুহান নবী বললেন, এই যে সম্মান দিলেন, আমি কি করছি, আমার কথা বুঝেন নাই বোনা। আচ্ছা আপনারা যে তাসাহুদের মধ্যে হ্যাঁ পড়েন, সেখানে কি ইয়া নবী কর না আইয়ুহান নবী কর, কোরআনে কারিমে তিনটা জায়গায় রসুলের নাম ধরা হয়েছে, সেখানে রসুলের নাম ধরার উদ্দেশ্য নয়, রসুলের পরিচয়, তিনি কি কোন, এটা বোঝাবার জন্য নাম এসেছে। যেমন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রসুল, মুহাম্মদ আপনারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রসুল ব্যতীত অন্য কিছু ছিলেন না, তার রেসালাতের কথা বলার জন্য এখানে নাম ধরেছেন। সূরা ফাতহের মধ্যে আল্লাহ বলেছেন ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি আল্লাহর রসুল, এখানে ইয়া মুহাম্মদ এভাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, তিনি রসুল এটা পরিচয় করিয়ে দেওয়ার জন্য নাম দিয়েছেন। আরেক জায়গায় সূরা আহজাবের মধ্যে সেখানে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, এখানে মুহাম্মদ ব্যবহার করেছেন যে তিনি পুরুষদের পিতা নন, তোমাদের আট দশ জনের মতো নয়, তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান কলিজারে তৃপ্ত হয় না যে আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মুসা আলাইহিস সালামের উম্মতের কাতারেও পাঠাতে পারতেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন ওদের উম্মত করে তো পাঠাতে পারতেন, আমার প্রতি আমার আল্লাহর কত বড় মেহরবানি, এমন একজন নবীর উম্মত করেছেন যার সম্মান মর্যাদা আল্লাহ নিজে দিয়েছেন, বলবেন না আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে কইলে কি গুণ হইতো কেন। আচ্ছা এমন একজন নবীকে পেয়ে খুশি হলেন, এই নবীর অসম্মানে যেই কথা বলে তার বিরুদ্ধে মুসলমানদের হ্যাঁ কষ্ট লাগাটা স্বাভাবিক, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা আমাকে ভুল বুঝবেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটুক্তিকারীদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যেটা রাষ্ট্রীয়ভাবে বৈধ করা ঠিক আছে জায়েজ, এটা কোনো ইবাদতের অংশ না, এটা যুগের সাথে পরিবর্তনীয়, হ্যাঁ আল্লাহ মান রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াসতাতি ফাবিকলবি, এখন লিসানিহি অন্তর্ভুক্ত মানুষ মিছিল করছে, এখানে যদি কোনো প্রকার হাঙ্গামা না হয় শান্তিপূর্ণ হয় তাহলে এটা জাগতিক বিষয় হিসাবে এটা জায়েজ বৈধ, কিন্তু আমার কথাটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কটুক্তিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল মিটিং, এটাই কি নবী প্রেমের একমাত্র ব্যারোমিটার, আমার জোরে জবাব দিতে হবে, এটাই কি একমাত্র ব্যারোমিটার, না 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 না, এখানে আমরা বিরাট গলতের মধ্যে আছি, আমার নামাজ নাই,
রসুল প্রেমে উদ্বুদ্ধ হয়ে মিছিল করলাম নবীর অপমান সইবে না মুসলমান, কিন্তু আমি যে নামাজ পড়ছি না এটা আমার রসুল সহ্যে সয়ে নিচ্ছে কিনা এটাও তো দেখতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ ওসিয়ত ছিল আস-সালাহ আস-সালাহ ওয়ামা মালাকাত আইমানুকুম। যে রসুল জীবনের অন্তিম মুহূর্তে পরিবারের ব্যাপারে কোনো ওসিয়ত করেন নাই, হ্যাঁ কোনো ব্যাপারে ওসিয়ত করেন নাই, এই ব্যাপারটাতে রসুল ওসিয়ত করতে ভুলে যাননি। ও উম্মত, ও আমার উম্মত, নামাজ ছেড়ে দিও না। আপনারাই বলেন যে ব্যক্তির জীবনে নামাজের বালাই নাই ও কি আসলেই সত্যি শতভাগ নবী প্রেমিক বলে ধরা যাবে? তবে আমি তার ভেতরে চেতনাগত যে ইমান, চেতনার জায়গা যেটা, এটাকে অবশ্যই শ্রদ্ধা করি, কারণ চেতনার জায়গাটা এটা মূল্যায়ন করতে হয়। যে আপনারা ভাইয়েরা আপনাদের কাছে যাচ্ছে, আপনারা মন খুলে দান করার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দিয়ে সবাই বলি আমিন। আমি আশা করি আপনাদেরকে খুব একটা দান করার ক্ষেত্রে পামপট্টি দেওয়া লাগবে না, আপনারাই জানেন ভালো করে দান করার ফজিলত কতখানি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাধিক দানশীল ছিলেন। আমরা রসুলের যত সুন্নাত আমল করব করি, এই দানশীলতার সুন্নতটিকে আমরা আমাদের জীবনে প্র্যাকটিস করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দিয়ে সবাই বলি আমিন। তো বলতেছিলাম, এরপরে আসেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে আপনি বিদআতকে আঁকড়ে ধরে আছেন। যে তাওহীদের দাওয়াতের জন্য আল্লাহর রসুল মক্কা থেকে বিতাড়িত হলেন, কাফেরদের কোরাইশদের অত্যাচারে জর্জরিত হলেন, সেই তাওহীদে ইমানকে আপনি মূল্যায়ন করেন না, আপনি আশেক রসুল। এটা তো অদ্ভুত রকমের আশেক রসুল। অথচ আল্লাহ রসুল কি বলেছেন, এটি গত সপ্তাহে বলেছিলাম যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাকে, আমাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। এখন এই ভালোবাসার প্রমাণ কি, কিভাবে আল্লাহর রাসূলের ভালোবাসার প্র্যাকটিস করতে হবে, প্রমাণ দিতে হবে, সেটা হলো আমার সুন্নাতকে কি করবে, আঁকড়ে ধরবে। যে ব্যক্তি আমার সুন্নাতকে মজবুতভাবে আঁকড়ে ধরলো সে মূলত আমাকেই ভালোবাসলো। ও মুসলমান, আল্লাহ রসুলকে ভালোবাসার প্রতিদান কতখানি জানেন? আল্লাহ রসুল বলেছেন ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে এই সুন্নত প্র্যাকটিস করার মাধ্যমে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে, জান্নাতে আমার সঙ্গী হবে। সম্মানিত ভাইয়েরা, সুতরাং রসুল প্রেমে উদ্বুদ্ধ হয়ে শুধু মিটিং মিছিল স্লোগান এটাই, হ্যাঁ এটাও নবী প্রেমের একটি অংশ, এটা আমি অস্বীকার করছি না, হাজারবার শ্রদ্ধা করি, আবারও বলছি চেতনার জায়গার বিষয়টি ভিন্ন। হ্যাঁ সারা রাত মদ খাইছে, মদের আড্ডায় পড়েছিল, সকালবেলায় শুনছে একজন ডিসি, সে ব্রিটিশ পিরিয়ডের কথা, ডিসি নাকি মুয়াজ্জিনকে পিটাইছে, হ্যাঁ মুয়াজ্জিনকে পিটাইছে, ফজরের আজান দিয়ে তার ঘুমে ডিস্টার্ব করলো কেন? মদদি যারা তারা যখন এটা শুনছে, ওই ডিসির বাড়ি ঘেরাও করে এতে এখনই বাহির কর, এত রক্ত নাই গোসল করো, কথা বুঝেন নাই? কারণ এটা চেতনার জায়গাটা ভিন্ন, এটাকে শ্রদ্ধা করি। তবে আমি অনুরোধ করব, রসুলের ভালোবাসার প্রমাণ যদি দিতে চান তাহলে রসুলের সুন্নাকে মজবুতভাবে আঁকড়ে ধরেন। রাজি আছেন? রাজি আছেন? আজ থেকে যেটা বেদাত জানবো, কোরআন এবং বিশুদ্ধ সূত্রে প্রমাণিত সুন্নার আলোকে যেটা বেদাত জানবো সেটা করব না। কে কে রাজি আছেন? আর যেটাকে সুন্নাত হিসাবে পাবো সেটাকে মজবুতভাবে আঁকড়ে ধরবো। কারা কারা রাজি আছেন? হাত তোলেন, সবাই বলেন হাত তোলেন। আল্লাহ বলেন আমাদেরকে সত্যিকার নবী প্রেমিক হিসেবে কবুল করে নাও, আমাদেরকে সুন্নার অনুসারী করো, আমাদেরকে শিরিক এবং বিদআতের জঞ্জাল থেকে মুক্ত করো। আমিন, আল্লাহুম্মা আমিন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যাম। ছোট করে কয়েকটা কথা বলতে হচ্ছে। একটা হচ্ছে সীতাকুণ্ডে কন্টেইনার বিস্ফোরণে যে অনেক মানুষ নিহত হয়েছে, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন, সবাই আমিন। সিলেটের বন্যা পরিস্থিতি আবারও নাকি ভয়াবহ রূপ নিচ্ছে। ওরা আমাদেরই ভাই,
আমরা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করছি আল্লাহ সিলেটবাসীদেরকে এই প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন সবাই অন্তর থেকে বলি আমিন দাখিল এবং এসএসসি পরীক্ষা পরীক্ষার্থীরা দোয়া চেয়েছে আমরা সকলের জন্য সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া করছি আল্লাহ তাদের এই এসএসসি এবং দাখিল পরীক্ষাটা তাদের জন্য সহজ করে দিন সবাই বলি আমিন তাদের স্মৃতি শক্তি মেধা শক্তি আল্লাহ বাড়িয়ে দিন সবাই বলি আমিন বিশেষ করে আমাদের জনাব সেক্রেটারি আশরাফউদ্দিন ভূঁইয়া সাহেবের কন্যা উনিও ও পরীক্ষা দেবে দোয়া চেয়েছে খাস করে আমরা দোয়া করছি আল্লাহ পাক